Assalamualaikum warahmatullahi wabarakatuh. আবু খাইতামা আল আনসারী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্যতম, যিনি কেবল জনপ্রিয় সাহাবীদের মধ্যেই গণ্য হতেন তাই না, তিনি আল্লাহর রাসূলকে মহব্বত করতেন এবং আল্লাহর রাসূলও তাকে খুবই মহব্বত করতেন। তো তাবুকের জিহাদ সংগঠিত হয় হিজরি নবম বর্ষে এবং সে জিহাদে আল্লাহর রাসূলের সাথে ছিল 30,000 মহান সাহাবী। তারা তাবুকের যুদ্ধে যোগ দেন, কিন্তু আবু খাইতামা বিশেষ কারণে যেতে পারেননি। বেশ কিছুদিন গত হয়, মদিনার আবহাওয়াও তখন গরম। সে সময় আবু খাইতামা তার বাগানের মধ্যে নির্মিত কুঁড়ে ঘরে থাকা দুই স্ত্রীকে খুঁজতে আসেন। বাড়িতে তার দুই স্ত্রী তার জন্য ঠান্ডা পানি ও উত্তম খাবারের ব্যবস্থা করেন। আবু খাইতামা গৃহে প্রবেশ করেই তিনি কুঁড়ে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং তার দুই স্ত্রীর দিকে তাকান। তারা যা পাক করেন তার দিকেও এক পরক তাকিয়ে থাকেন এবং তখন আবু খাইতামা বলেন, আল্লাহর রাসূল যখন সূর্যের নিচে, বাতাস যখন উত্তপ্ত, তখন আবু খাইতামা ঠান্ডা চালের নিচে বসে ভালো খাবার খাচ্ছে এবং সুন্দরী রমণীর সাথে বাসায় সময় কাটাচ্ছে, এটি ইনসাফপূর্ণ নয়। তখন আবু খাইতামা আরও বললেন, আল্লাহর কসম আমি তোমাদের কারো ঘরেই যাব না, আমি আল্লাহ রাসূলের সাথে দেখা করব, আমাকে কিছু খাবার দাও। তখন তার স্ত্রীরা তাই করল এবং তখন আবু খাইতামা তার উট এনে তার পিঠে চললেন এবং আল্লাহ রাসূলের খোঁজে বের হলেন। যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন, তখন উমাইর ইবনে ওয়াহাব আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী ছিলেন, যিনিও কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলেন। তিনি আবু খাইতামাকে রাস্তায় দেখতে পান এবং তারা একসাথে তখন রাসূলুল্লাহকে খোঁজার জন্য রওনা হন। অবশেষে তারা দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন মদিনা থেকে 750 কিলোমিটার উত্তরে তাবুক নামক স্থানে, যেখানে তিনি শিবির স্থাপন করেছেন। যখন আবু খাইতামা তাবুকে আল্লাহ রাসূলের কাছে যান, তখন লোকজন আল্লাহ রাসূলের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে একজন আরোহী আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় সে ব্যক্তি আবু খাইতামা হবে। তখন লোকজনে বলতে লাগলো, হে আল্লাহ রাসূল, তিনি আবু খাইতামা। উটের পিঠ থেকে নেমে তিনি আল্লাহ রাসূলকে সালাম দিলেন, যার জবাবে আল্লাহ রাসূল বললেন, হে আবু খাইতামা। তখন আবু খাইতামা তার সাথে থাকা উমাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে কিভাবে দেখা হলো এই ঘটনাটি আল্লাহ রাসূলকে বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন এবং সালাম বিনিময় করলেন। আবু খাইতামা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যেতে পারেননি বলে তিনি মনে মনে খুবই অনুতপ্ত হচ্ছিলেন এবং তার মন শুধু ছটফট করছিল আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য। তাই তো যখন তার স্ত্রীরা তার জন্য খাদ্য তৈরি করেছিল এবং প্রশান্তির জন্য একটা ভালো পরিবেশ তৈরি করেছিল, কিন্তু এরপরও আবু খাইতামা আল্লাহ রাসূলের কাছে আসেন এবং তিনি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন। যখন আবু খাইতামা আল্লাহ রাসূলের সাথে তাবুকে যান এবং আল্লাহ রাসূলের সাথে তাবুকে গিয়ে বসেন, তখন আবু খাইতামা তাবুকে গিয়েই তার মনে প্রশান্তি লাভ করেন এবং তিনি খুশি হন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা, যিনি কিনা আল্লাহ রাসূলকে অসংখ্য ভালোবাসতেন, যার ফলে আল্লাহ রাসূলও তাকে খুব ভালোবাসতেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।